আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউএইর সম্মানিত নেতৃবৃন্দ, ইউএই যুবদল এবং শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, জিয়া পরিষদ, অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, সর্বস্তরের নেতৃবৃন্দদের নিকট একটা দুঃখের সাথে একটা বয়েস নিয়ে আসতে হলো আমার আজকে। আমাদের দীর্ঘদিনের পথ চলার সাথে, দীর্ঘদিনের সাথে রাজনীতি, আমার সিনিয়র নেতা দুবাই বিএনপির সাবেক সম্মানিত সভাপতি এবং ইউএই বিএনপির সম্মানিত এক নম্বর সহসভাপতি জনাব নুরুল আলম আলম সাহেব কিছুক্ষণ পূর্বে এন্তেকাল ফরমাইছেন। ইন্দানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বগত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আপনাদের সকলকে ওনার জন্য দোয়া মাগফিরাত কামনা করার জন্য আর সবাইকে আমি দোয়া শরীক হওয়ার জন্য আমরা আগামীকাল ওনার একটা দোয়া মাহফিলের আয়োজন করেছিলাম। আমরা সেই দোয়াতে ইনশাল্লাহ আমরা দোয়া মাহফিলি করবো, ওনার মাগফিরাতের জন্য আল্লাহর পাকের কাছে দোয়া করব। আপনারা আগামীকাল বাংলাদেশ টাইম 10টা এবং দুবাইয়ের টাইম 8টা আপনারা সবাই উপস্থিত হয়ে ওনার মাগফিরাতের জন্য আমরা দোয়া কামনা করব। আল্লাহ পাক আল্লাহ জান্নাত নসিব করবে, ওনার যাহা জানা অনজানা যদি কোনো গুণাঘাটি করে থাকে আল্লাহ পাক ওনাকে মাফ করে দিবেন। সেই লক্ষ্যে আমাদের সাথে কাজ করছে, রাজনীতি করছে একসাথে, অনেক দুঃখের সাথে বলতেও পারতেছি না। আমরা সবাই মিলে ওনার জন্য দোয়া প্রার্থী হব আল্লাহর নিকট। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।